দর্শক, কিছুক্ষণ আগে আগুনের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী শেখ জায়েদ, চলুন দেখে আসি। চট্টগ্রামের আমিন জুট মিলের ভিতরে আমিন বস্তি যেটি বলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা আপনি এর মধ্যে সংবাদে যেটি দেখিয়েছেন। এখন আসলে এই জায়গাটিতে শুধু পোড়া ঘর আর কিছু নেই, অনেকেই পোড়া জায়গাগুলোর মধ্যেই খুঁজে বেড়াচ্ছেন যদি কিছু পাওয়া যায়। একেবারে সংসারের সবই পুড়ে গেছে মানুষজনের, এর মধ্যে খুঁজে বেড়াচ্ছেন, যদি তারা কিছু পান খুঁজে তাহলে সেটি আর কি তারা সংগ্রহ করে রাখবেন। অনেকেরই মানে এই মুহূর্তে যে অবস্থা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এক মুঠো চালও কিন্তু তারা নিয়ে বেরোতে পারেনি। এইখানে দেখবেন যে একটা জায়গায় চালও পড়ে আছে, এইখানে তারা খোঁজাখুঁজি করছিলেন যদি কিছু পাওয়া যায়। কেউ বলছিলেন যে নতুন ফ্রিজ কিনেছেন, নতুন ফ্রিজ কিনে সেটি ঘরে এনেছেন, সেই নতুন ফ্রিজ কালকে রাতে এনেছেন, আজকে সেটি পুড়ে গেছে, এবং কেউ মানে আসলে তেমন কিছু নিয়ে বেরোতে পারেননি। তারপরও যতটুকু পেরেছেন সহায় সম্বল নিয়ে এখান থেকে চেষ্টা করেছেন বেরোলে, কিন্তু মানুষজন সবাই কিন্তু অসহায় হয়ে গেছেন। এই ভোর রাতে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো, 2 ঘন্টার চেষ্টা ফায়ার সার্ভিস এটি নিয়ন্ত্রণে আনে, কিন্তু এই সময়টির মধ্যে আসলে অনেকগুলো পরিবার নিঃস্ব হয়ে গেছে একেবারে, যাদের আসলে এই মুহূর্তে কিছু নেই, অসহায় নিঃস্ব, নিজের পরনের কাপড় ছাড়া আসলে তাদের কাছে এই মুহূর্তে কিছু নেই। তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে যেন সহায়তার ব্যবস্থা করা হয় তাদের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে কিছু গোডাউনও ছিল ঘরবাড়ির পাশাপাশি, এছাড়া আমরা যেটি দেখেছি যে ইজি বাইক ছিল কয়েকটা, সেগুলো পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনে ফায়ার সার্ভিস এখান থেকে চলে গেছে। এখন এই ধ্বংসস্তূপের মধ্যে বিভিন্ন অংশে যেখানে টিনগুলো আছে এগুলোর নিচ থেকে এখন আমরা একটু একটু ধোঁয়া বেরোতে দেখছি, সেগুলো তারা এখান থেকে সরাচ্ছেন। আর যার যেখানে বসতি ছিল তারা তাদের সেই বসতির জায়গায় এসে যদি কিছু পাওয়া যায় সেটির চেষ্টায় খোঁজার চেষ্টা করছেন এবং আহাজারি করছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এখানে যে গোডাউন ছিল সেই গোডাউন থেকে কিংবা গ্যাসের চুলা থেকে অথবা কয়েল থেকে অথবা শর্ট সার্কিট থেকে অর্থাৎ আগুন যেগুলো থেকে লাগে, তো ফায়ার সার্ভিস কর্মীরা এই মুহূর্তে আসলে এখান থেকে চলে গেছেন। এখানে যা আছে তার মধ্যেই কিছু খোঁজার চেষ্টা করছেন যারা এখানে আছেন। আর এই মুহূর্তে আসলে যারা এখানে আছেন মোটামুটি সবাই নিঃস্ব, কোনো কিছু তাদের নেই, কোনো কিছু বাঁচেনি আসলে তাদের। এই হচ্ছে এখানকার অবস্থা।